তো আমরা এখন দেখবো ভার্চুয়াল বক্সের যে আনইউজেবল মেমোরিটা আছে, এটা ইউজেবল করার জন্য আনইউজেবল বলছে। এখন যে এই যে ডিস্কটা আছে, ডি পার্টিশনটা, এটাকে আমরা ইউজ করতে পারবো না। ওপেন দিলে দেখেন ইউজ হবে না, ফরম্যাট ডিস্কটা আছে। তো এটাকে আমরা ইউজেবল ইউজেবল বানাবো। তো ইউজেবল কিভাবে বানাতে হবে সেটার জন্য এখন আমরা দেখবো। এখান থেকে আমরা ম্যানেজে যেতে পারি। আচ্ছা, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্রিয়েট করা যাওয়ার পরে আমরা দেখবো এখানে র ডাটা আছে না, যে এটা এটা কিন্তু ইউজেবল না। এই যে NTFS, এটা ইউজেবল, তো এটাকে আমরা ইউজেবল বানাবো। এটার জন্য কি করব, ফরম্যাট ডিস্ক করব। ওকে ওকে, এই দেখেন এখন ফরম্যাটিং ডিস্ক, এখন কি হচ্ছে নিউ ভলিউম, এটা আমার ইউজেবল হয়ে গেছে। এখন যাই আমরা, এই যে এখন আমার এই ড্রাইভটা ইউজ করতে পারছি, এটার মধ্যে এমটি, এটার মধ্যে কিছু নাই। সো এইভাবে আমরা কি করতে পারি, আনইউজেবল এগুলোকে ইউজেবল করতে। আচ্ছা, এটা উইন্ডোজ সার্ভারেও আমরা যাই। আচ্ছা, উইন্ডোজ সার্ভার এবং উইন্ডোজ এর মধ্যে একটা পার্থক্য আছে। এখানে পার্সোনালাইজেশন আছে, পার্সোনালাইজেশন গিয়ে ডেস্কটপ আইকন এগুলোকে আমরা অ্যাড করতে পারছি। অ্যাপ্লাই, ওকে দিলে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে আমাদের উইন্ডোজ সার্ভারে, কিন্তু এগুলো অ্যাড নাই, পার্সোনালাইজেশন নাই। তাহলে আমরা কি করব, এখানে অ্যাড করার একটা নিয়ম আছে, সেটা হলো সার্চ করব শো ডেস্ক, এখান থেকে আমরা এগুলো অ্যাড করে নিতে পারি। এই যে আমাদের অ্যাড হয়ে গেল, কিন্তু এটা অন্যভাবে অ্যাড করা যায়। সেটার জন্য আমাদের করতে হবে কি, এখানে কনফিগারেশন টুলস, কনফিগার দিস লোকাল, এখান থেকে নামগুলো চেঞ্জ করতে হয়। আচ্ছা, আমরা এখান থেকে নামগুলো চেঞ্জ করি। চেঞ্জ কম্পিউটার নেম, কম্পিউটার নেম চেঞ্জ করলাম মাহমুদ। এটা রেজিস্টার নিবে, কারণ কি কম্পিউটার নাম চেঞ্জ করলে অলওয়েজ রেজিস্টার নেয়। তো আমরা রেজিস্টার দিয়ে দিই, লেটার না দেওয়ার থেকে উইন্ডোজ 7 আসে। দেন 7 আসার পরে কি করলাম, আমাদের এটা পার্টিশনটা এনেবল হয়ে গেছে। এই বাটনটা আবার ডিলেট, কন্ট্রোল অল্টার ডিলেট একবারে দেওয়া আছে, এটা শুধু ভিএমআর এর জন্য। আমার পাসওয়ার্ড চাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন থেকে আমাদের এখানে একটা ড্রাইভ আছে যেটাকে আমরা ব্যবহার করতে পারছি না। তো এটা ব্যবহার করার জন্য আমাদের যেটা করতে হবে, ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে এটাকে আমরা ব্যবহার উপযুক্ত করে নেব। তো দেখেন আমরা ম্যানেজে গেছি, সরাসরি আমাদেরকে সার্ভার ম্যানেজারে নিয়ে যাচ্ছে। মানে কি, এটা আমাদের সার্ভারে আন্ডারে সবকিছু, যা কিছু হবে সবই কি সার্ভারে নিয়ে যাবে। আচ্ছা, টুলস যে কম্পিউটার ম্যানেজারে যেতে হবে, যেহেতু আমরা এটা ই করতে যাচ্ছি। কম্পিউটার ম্যানেজারে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, একটু স্লো কাজ করতেছে, একটু ওয়েট করি আমরা।
যতক্ষণ এটা আসবে ততক্ষণ আমাদের কাজ না করাই উচিত। আচ্ছা, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে এটা র আছে, এটাকে আমরা কি ফরম্যাট দিয়ে দেবো। এই যে NTFS, এটিও NTFS, মানে এটা ব্যবহার উপযুক্ত হয়ে গেছে। এখন দেখি, এই দেখেন আমাদের একটা নতুন ড্রাইভ এখানে তৈরি হয়ে গেছে। আর উইন্ডোজ সার্ভারের মূল কথা হলো যে আমরা যা কিছু করবো সব হলো আমাদের এই সার্ভার ড্যাশে, ড্যাশবোর্ডে এসে। এখন লোকাল সার্ভারে আসি, লোকাল সার্ভারে আমার ওয়ার্ক গ্রুপ, রিমোট ম্যানেজার ইনেবল, রিমোট ডেস্কটপ ডিসেবল করা, সেগুলো ইনেবল করা যাবে। উইন্ডোজ আপডেট নো কনফিগার্ড, আমি এটাকে উইন্ডোজ আপডেটটা অফ করে রাখি, নট কনফিগার। তো আমরা করবো কি, এটাকে নেভার চেক আপ, নেভার চেক আপ আপডেট, মানে নট রিমাইন্ডার, মানে আমরা কখনোই এটা আপডেট দিতে চাচ্ছি না। তো ওকে, বাকিগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। ড্যাশবোর্ড